দর্শকদের গুড মর্নিং, ফুটবল ক্লাব বাজারঘাট থেকে বলছি। আমরা এবার দ্বিতীয় বর্ষে আমরা পদার্পণ করলাম স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমরা করতে যাচ্ছি ফাইভ এ সাইড আগামী 9 এবং 10ই নভেম্বর, দুদিন আমরা এই টুর্নামেন্টটা করবো, ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট। এন্ট্রি ফি রয়েছে টুর্নামেন্টে? আমাদের এন্ট্রি ফি হচ্ছে 700 টাকা, আমরা 700 টাকা এবার ধার্য করেছি আমাদের এন্ট্রি ফি। প্রাইজ মানি? প্রাইজ মানি আমরা চ্যাম্পিয়নকে দিচ্ছি আমরা 8,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি, আর রানার্স যারা হচ্ছে তারা পাচ্ছেন 5,000 টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি। এখন মনে কয়টা টিম অংশগ্রহণ করেছে? আমরা মোটামুটি 20 থেকে 25টা টিমকে আমরা আহ্বান জানিয়েছি, আশা করি মোটামুটি আমাদের হয়ে যাবে। না, আমরা উদ্বোধন অনুষ্ঠানে আমরা মোটামুটি ঠিক করেছি যে আমাদের এখানে যে স্থানীয় আমাদের যে ডেপুটি মেয়র আছেন উনি আসবেন, এবং আমরা টিএফ এর কর্মকর্তাদের বলবো, মানে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই মাঠে যাতে তারা এসে আমাদের খেলা উপভোগ করে। আমরা খেলা উদ্বোধন করব আগামী 9 তারিখ 8টার সময়। আমি হচ্ছি গৌতম ব্যানার্জি, দর্শকদের গুড মর্নিং ফুটবল ক্লাবের আমি একজন সিনিয়র মেম্বার। আমার সাথে আছে দর্শকদের গুড মর্নিং ফুটবল ক্লাবের সম্পাদক শ্রী শান্তিপদ দে মহোদয়, যার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমরা এবার টুর্নামেন্টটা করছি। শিবনাথ দে হচ্ছে ওনার স্বর্গীয় পিতৃদেব। সঙ্গে আছেন আমাদের অখিল দাস, সঙ্গে আছে সিদ্ধার্থ সরকার, আমাদের কাজল দেব, উনি হচ্ছেন এবার কাজল সরকার, উনি হচ্ছেন এবার আমাদের টুর্নামেন্ট কমিটির কনভেনার, বীরপক্ষ চৌধুরী, সজল দা আমাদের সজল পাল, আমাদের সিনিয়র মেম্বার আমাদের পিন্টু ঘোষ, সহ আমাদের যারা জুনিয়ররা আছেন, মোটামুটি আমরা সবাই নিয়ে আমরা এই মাঠ চালনা পরিচালনা করছি, এবং আমরা প্রতি বছরই এই টুর্নামেন্টটা করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি, এবং এইবার আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। সারা বছর আপনারা কোনো না কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে থাকেন? না, অ্যাকচুয়ালি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা এই অঞ্চলের যত মানে বিভিন্ন বয়সী যারা আছে তাদেরকে আমরা খেলাতে আকৃষ্ট করা, বিশেষ করে সমাজটাকে সুন্দরভাবে যাতে গঠন করা যায়, যারা নেশামুক্ত সমাজ তৈরি হয়, যাতে কেউ মানে যাদের মানে ভেদবুদ্ধি সম্পন্ন যাতে কেউ না হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের এই টুর্নামেন্ট বা আমাদের এই খেলা সবসময় আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই দর্শকদের গুড মর্নিং ফুটবল মাঠে। হ্যাঁ, আমরা আমাদের প্রতি বছরই আমরা বেশ কয়েকটা টুর্নামেন্ট করি। এই কদিন আগে আমরা সেপ্টেম্বরে 13, 14, 15 আমরা মেগা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম ফাইভ এ সাইড, এবং যথেষ্ট আমরা সাড়া পেয়েছি, আপনারা আপনাদের মিডিয়াতে তা প্রচার করেছিলেন এর আগে। পাশাপাশি আমরা আমাদের সামনে আমরা শীতকালে আমাদের ইন্টার টুর্নামেন্ট করবো,